جمعيه الدعوه والارشاد وتوعيه الجاليات بمحافظه بدر السلام عليكم ورحمه الله وبركاته شكرا दर्शक ستا مندلي كوفيد 19 كورونا بيراس ير پروکوپ আর থামসেনা সর্বত্রই সরিয়ে ছিটিয়ে গেছে এই থেকে বাঁচার জন্য নিরাপদ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার ব্রিফিং করা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে নোটিশ করা হচ্ছে কিন্তু আমরা মানতেছি না এই বিষয়ে পিপিলিকার কাছে আমাদের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যা মোহাম্মবুল্লাহ আলামিন কোরআনে করিমে বর্ণনা করেছেন যেটি কিয়ামত অত্যন্ত তেলাওয়াত করা হবে আল্লাহ রব্লা আলমিনের ছোট্ট একটি সৃষ্টিজীব তার আলোচনা শুনুন এবং তারা কিভাবে নিরাপদ থাকার জন্য বাসায় অবস্থান করতে বলতেছে হোম কোয়ারেন্টিনে থাকতে বলতেছে শুনে নিন সুলাইমান আলাইহ সালাতাম যাকে আল্লাহরুল্লা আলমিন সব কিছুর বাসা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এমনকি সব কিছু তার অধীনে ছিল একদিন তার সৈনিক একত্র করা হলো মানুষ জিন পশু পাখি পরবর্তী যখন তাদেরকে দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় সরিয়ে সিটি দিলেন যার যার মতো যাচ্ছে এই পর্যায়ে যখন পিপিলিকার উপত্যকা চলে আসলো নামলাতুন তখন একটি পিপিলিকা বলল ইয়া নামলো হে পিপিলিকার দল ও দু হলো মাসা কিনাকুম তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো ভাষায় ঢুকে যাও লাহানোলাহু অহুম সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে না বুঝে অজ্ঞতাবশত তোমাদেরকে পায়ে পিষ্ট করে ধ্বংস করে দিবে পিপিলিকা সবচেয়ে ছোট্ট সৃষ্টিজীব সতর্কতা সাবধান করলো একজনের সকলে মেনে গেল অথচ আমাদের এত ব্রিফিং করা এত নোটিশ জারি করা সতর্ক করা জেল জরিমানা শাস্তি প্রয়োগ করার পরও আমরা এটা শুনতেছিলাম করোনা ভাইরাস এবং যে কোনো মহামারী একটি জ্বলন্ত আগুন সর্বত্র ছড়িয়ে ছিটে যায় দূর থেকে গ্রাস করে অমরুবনি খাতা রাদি আল্লাহ আনহুর শাসন আমলে যখন দেশে এই মহামারী দেখা দিল তখন ওইখানে শাসক ছিলেন আবু আনহু তখন তিনি মারা গেলেন পরবর্তী শাসন ক্ষমতা গ্রহণ করলেন মহাদ জাবাল তিনিও মারা গেলেন তারপর যখন আমরুবনে আস শাসন ক্ষমতা গ্রহণ করলেন তখন জনগণের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যা আমাদের জন্য অতি শিক্ষণীয় বিষয় আমরুবনে আস বলেছিলেন হ্যাঁ লোকসকল জেনে রাখো মহামারী হলো একটি জ্বলন্ত আগুন আর তোমরা হলো এর জ্বালানি লাকড়ি মহামারী সর্বত্র ছিটিয়ে পড়েছে এখন তোমাদের উচিত হবে নিরাপদে চলে যাও যখন জ্বালানি না পাবে লাকড়ি না পাবে এভাবেই নিবে যাবে আমরা যদি এখন বাসায় অবস্থান করি নিরাপদে থাকি তাহলে এই করোনা কোথায় জ্বালানি না পেয়ে করোনা এভাবেই নিবে যাবে তবে বাসায় অবস্থান করা মনে করবেন এটি একটি শরীরসম্মত উপায় আসুন এই থেকে বাঁচার জন্য নিজে নিরাপদ থাকার জন্য ফ্যামিলিকে নিরাপদ রাখার জন্য বাসায় অবস্থান করি শরীর সম্মত উপায়টি গ্রহণ করি আল্লাহরবুর আলমিন এই বুস আমাদের মাঝে দেন